এটা কুর্মিটলা জেনারেল হাসপাতালের এন্ট্রেন্স, তো বিভিন্ন মুমূর্ষু রোগীরা এখানে আসে যায়। তবু একটু মনটা ভালো করার জন্যে এই ময়ূরের ঝর্ণাটা বানানো হয়েছে। ঢাকা শহরে অনেকগুলো ফ্লাইওভার এবং ওভারপাস প্রজেক্ট তৈরি হচ্ছে, মূলত ট্রাফিক জ্যাম এবং যে জটিলতা সেটা নিরসনের জন্য। সেই সাপেক্ষে এখানে একটি প্রজেক্ট তৈরি করা হয়। মূল প্রজেক্টটি ফ্লাইওভার প্রজেক্ট, এবং এক পর্যায়ে ফ্লাইওভারটি যখন তৈরি হয়ে যাচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, তখন ডেভেলপমেন্ট যে অথরিটি SWO ওয়েস্ট, ওনারা মনে করেন যে গ্রাউন্ড লেভেলে একটি বিশাল ওপেন স্পেস তৈরি হচ্ছে এবং এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে, এটাকে মানুষের ব্যবহার উপযোগী কিভাবে করা যায়। তো আমাদের এই বিশাল স্পেসটিকে মনে করলাম যে এটা একটি বাগান তৈরি করা যায়, একটা গার্ডেন। তো আমরা এই প্রজেক্টের মূল আইডিয়া হলো ঢাকা গার্ডেন। এই পরিকল্পনায় যে বিশাল গ্রাউন্ড সারফেস তৈরি হয়েছে, তার মধ্যে ওয়াটার বডি আছে, তার মধ্যে ওয়াকওয়েজ আছে, বিশাল গ্রিন স্পেস বাগান। জাতীয় চার নেতার ভাস্কর্য, এটা ঢাকা শহরের একটা স্থানে পালকি বানানো হচ্ছে, পালকির ভাস্কর্য। এটা একটা বৌদ্ধ মূর্তি, প্রথমে আমি এটা প্রাইমারি ভাস্কর্যটা বানিয়ে নিয়েছি। আমি তো ইউনিভার্সিটিতে ছিলাম প্রায় 7 বছর, তো ওখানে আমি ইউনিভার্সিটির বিউটিফিকেশনের জন্য দায়িত্ব প্রাপ্ত হয়েছিলাম। কয়েক বছর বিউটিফিকেশন ওয়ার্ক করার পর খুব বিবেকে বাধ্য যে আমি বাংলাদেশের ছেলে, কেন আমি আমেরিকায় এসে বিউটিফিকেশন করব। পরে দেশে চলে আসলাম এবং অনেকভাবে চেষ্টা করলাম, দেখলাম যে কেউ পয়সা খরচ করে কেউ কোনোভাবে বিউটিফিকেশনের ব্যাপারে আগ্রহী না, পঞ্চ টিভিতে অ্যাড দিতে অন্য ব্যাপারে আগ্রহী। তখন আমি ব্যক্তিগত উদ্যোগে প্রথমে সাউদার্ন অটোমোবাইলের সামনে চেন দিয়ে একটা গাড়ির ভাস্কর্য বানাই, সুন্দর হওয়ার পর ওনারাও কিছুটা শেয়ার করে। ফ্লাইওভার অলওয়েজ শহরের মধ্যে এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ তৈরি করছে, বিকজ এটা হিউজ কার্বন ফুটপ্রিন্ট তৈরি করছে, পলিউশন ডেভেলপ করছে এবং ন্যাচারাল এনভায়রনমেন্টকে ট্রান্সফর্ম করে দিচ্ছে। তো আমরা এখানে কম্পেনসেট করতে চেয়েছি গার্ডেন দিয়ে, যে ওই যে পলিউশন এবং এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হচ্ছে তাকে আবার রিভাইভ করা, শহরের কেন্দ্রে এই ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলির সাথে মানুষের সাইকোলজিক্যাল, সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল আপগ্রেডেশন হয়, এরকম অ্যাটমসফিয়ার তৈরি করা দরকার, সেটা মাথায় রেখে আমরা এই প্রজেক্টটাকে উপস্থাপন করেছি।
অপরাজ বাংলা ছাড়া আর দোয়েল পাখি ছিল ঢাকা ইউনিভার্সিটি এলাকায়, আর মতিঝিলে শাপলা চত্বর, আর একটি ছিল যেটা বলাকা মতিঝিল বিমান অফিসের সামনে 6টি বগের ভাস্কর্য, ওটা আমার করা 89 সালে। এছাড়া ভাস্কর্য ছিল না, তো আমার মনে হলো সবাই বিদেশ থেকে এসে প্যারিস, রোম, ইটালি, লন্ডনের গল্প করে, এই আছে ওই আছে ঝর্ণা ভাস্কর্য, আমরা কেন বানাবো না। কটা ভাস্কর্য বানিয়েছি আপনার বঙ্গবাজারে, প্রত্যাশা, কাঁকড়া হিল গোল চক্করে একটা আছে প্রধান বিচারপতির বাড়ির সামনে, মিন্টু রোডে দুটো ঘোড়া আছে, শেরাটনের সামনে রাজসিক, সাত রাস্তার মোড়ে বর্ষা রানী, নেভেল হেডকোয়ার্টারের সামনে বনানীতে আছে কিছু ডলফিন, তিমি, হাঙ্গর, সবের ভাস্কর্য। শৈল্পিক দৃষ্টিভঙ্গি দিয়ে এই লাইটিং সিস্টেমটাকে ডিজাইন করি। শৈল্পিক ভাবটা এরকম ছিল যে একটি ঝিঝি পোকা ডাকে এরকম একটা এনভায়রনমেন্ট কল্পনার চোখে দেখা, তারই অ্যাবস্ট্রাক্ট একটা ফর্মে আমরা পার্পল কালারে লাইটিং তৈরি করি, এবং ওভারপাসের নিচটা পুরোটাই একটা বাগান কিন্তু একটা বিশেষ আলোয় সজ্জিত। তো এটা মানুষকে একটা অন্য অ্যাম্বিয়েন্সের মধ্যে নিয়ে যাবে, একটা ডিফারেন্ট লাইটিং কন্ডিশনে নিয়ে যাবে। পুরোটা ফ্ল্যাট লাইট না, কোথাও কনসেন্ট্রেটেড লাইট, কোথাও একটু ডার্ক, কোথাও লাইট, কোথাও ডার্ক, যাতে মানুষ হাঁটার সময় একটা রিদমিক প্রোগ্রেশন ফিল করতে পারে। পুরা ঢাকা শহর সাজানোর একটা পরিকল্পনা আমি করেছিলাম ব্যক্তিগত উদ্যোগেই, এবং আমি জানি এটাতে কারো সহযোগিতা পাব না, তার উপরে চেষ্টা করে গেছি। জিয়া কলোনিতে একটা আছে স্পাতের ফর্ম দিয়ে করা একটা আধুনিক ভাস্কর্য, বনানী এবং এয়ারপোর্টের যে কানেক্টিং রোড, এইখানে একটা ট্রায়াঙ্গুলার স্পেস তৈরি হয় আইল্যান্ডের মতো। এই স্পেসই আমরা একটা সময়ে প্রপোজ করি যে এখানে একটা ল্যান্ডমার্ক হওয়া দরকার যা ঢাকার উত্তর এবং দক্ষিণের যোগাযোগ স্থাপন করবে। তো সেই ল্যান্ডমার্ক আমরা 7টি কোণাকৃতির মেটালের ফ্রেম দিয়ে 7টি স্তম্ভ তৈরি করি 7 বিশ্বের স্মরণে। এটাকে নামকরণ করা হয় বীর সপ্তক। মেটটা দেওয়ার কারণ হলো যে আমরা যেহেতু এখানে গাছের একটা ব্যবস্থা করেছি, গাছগুলি ঝুলবে, আর মেটাল স্ট্রাকচারের সাথে গাছের একটা সম্পর্কে একটা ক্রিয়েট করা, যে আইকনিক আমাদের সরকার কিছু উপহার দেওয়া, গাছ এবং মেটালের সাথে একটা ভালো একটা কম্বিনেশন আর্টিস্টিক ওয়েতে এক্সপ্রেস করা যায়। ধর
ধরনের সেট আপ অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম বাংলাদেশে করা হয়েছে, কারণ এই সবগুলো লাইট স্পেসিফিক্যালি এই টাওয়ারগুলোর জন্য ডিজাইন করা। লাইটগুলোর সাথে আমরা একটা ডিএমএস কন্ট্রোল ডিভাইস আমরা কানেক্ট করছি এটার সাথে। সো বেসিক্যালি এটার কাজটা হলো যে আমি ফর নেক্সট ফাইভ ইয়ার্স আমি ক্যালেন্ডার ওয়াইজ এভরিডে কী ধরনের এফেক্ট চাবো আমি, এই এফেক্টটা আমি অ্যাকচুয়ালি প্রোগ্রাম করে দিয়ে এটা অটোমেটিক্যালি চেঞ্জেস হবে। যেমন স্বাধীনতা দিবস, তারপর বিজয় দিবস, ভ্যালেন্টাইন্স ডে, তারপর আপনার ব্রেস্ট ক্যান্সার ডে, এইসব দিনের স্পেশালাইজ যে থিম কালারগুলো আছে এই কালারগুলো এই টাওয়ারগুলোতে রিপ্রেজেন্ট করবে। এয়ারপোর্ট বিউটিফিকেশনের ব্যাপারে যখন উদ্যোগ নেওয়া হয় তো আমি ওখানে পাঁচটি বাউলের মূলত লালনের ভাস্কর্য বানানো হচ্ছিল। পরে যখন এটা নিয়ে যে এয়ারপোর্ট গোল চক্করে ক্রেন দিয়ে সেটিং শুরু করি তখন আস্তে আস্তে আশেপাশের হুজুররা মসজিদ মাদ্রাসা এতিমখানা জানাজানি হয় এবং তারা এটা ওখান থেকে অপসারণের দাবি জানান। পরবর্তীতে এই ভাস্কর্যটা সরিয়ে ফেলা হয়। পরে আমি দ্রুত ওখানে আমাদের স্মৃতিসৌধের ফর্মটাকে একটু মডিফাইড করে এই ভাস্কর্যটা নির্মাণ করি। পরবর্তীতে এটাও ভেঙে ফেলার কয়েকবার চেষ্টা হয়েছে, লাস্টে চাপের মুখে ওনাদের কন্ডিশন ওনাদেরকে অ্যাডজাস্ট করে সবার উপরে আল্লাহ থাকবে ভাস্কর্যটা ফাইনালি ওনারা ওখানে বসাতে দেন। আমরা জানি যে বাংলাদেশ একটা বদ্বীপ, মূলত নদী প্রবাহের মাধ্যমে এই ল্যান্ডফর্মটা ডেভেলপ করে। ঢাকা শহরটা সেরকমই একটা ল্যান্ডফর্মের পার্ট এবং এখানকার যত ড্রেনেজ সিস্টেমগুলি ছিল খাল দিয়ে বৃষ্টির পানি এবং আমাদের যে পানি প্রবাহ এগুলি প্রবাহিত হতো নদীর দিকে এবং নদীর মাধ্যমে এই পানিগুলো বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হতো। তো শহর ডেভেলপমেন্টের সাথে সাথে দেখা যাচ্ছে যে অনেকগুলো খাল ভরাট হয়ে যাচ্ছে, হাতিঝিল খালটিও এইভাবেই পরিত্যক্ত অবস্থায় পরিণত হয়। তো একসময় সরকার দায়িত্ব নেয় খালটি পুনর্খনন করা এবং ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করা। তো এই পর্যায়ে যখন আমরা যুক্ত হলাম অ্যাজ এ কনসালটেন্ট, আমি আর্কিটেক্ট ইনচার্জ এবং আরবান ডিজাইনার হিসেবে এটার দায়িত্ব নেই, তখন এই প্রজেক্টকে আমি কনসিডার করি একটি আরবান ডিজাইন প্রজেক্ট হিসেবে। আরবান ডিজাইন প্রজেক্টের মূল বিষয় হচ্ছে এই জিনিসটা অপরিচিত বাংলাদেশে ছিল যে মূল বিষয় হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট পাবলিক লাইফের কী উন্নয়ন ঘটাতে পারে। উন্নয়নের মধ্যে আছে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো, এটার পরিবেশগত সোশ্যাল স্পেস, রিক্রিয়েশনাল স্পেস এবং ন্যাচারাল এনভায়রনমেন্টাল কন্ডিশন ডেভেলপ করা। ফজরের পরে এখানে হাঁটতে আসা হয়। এখানে আপনি দেখতেই পাচ্ছেন এই যে এদিকে মুক্ত হাওয়া, মুক্ত পরিবেশ পুরোপুরি। এখানে টোটাল আপনার 16 কিলোমিটার রোড আছে পুরো হাতিঝিলে, যেটা আমাদের জন্য খুবই আরামদায়ক হয়েছে আর কি। সবচেয়ে বড় ব্যাপার হলো যে ঢাকার রাস্তায় তো ফুটপাথগুলি ম্যাক্সিমামই দখল, হাঁটা যায় না। হাতিঝিলের ফুটপাথটা দখল না কি, ফুটপাথ দিয়ে সুন্দর করে হাঁটা যায়। এই বৃষ্টি হচ্ছে একটি লেসের মতো, ফিতার মতো সে মুভ করতেছে। এই ল্যান্ডস্কেপ মডেলে আমরা অনেকগুলি ওপেন স্পেস ডেভেলপ করলাম, ওয়াকওয়েজ, লিনিয়ার পাথ, তারপরে ওয়াটার বডির পাশে বসার জায়গা, অনেকগুলি চত্বর তৈরি করা হয়েছে, চত্বরগুলিতে গ্যাদারিং স্পেস তৈরি হচ্ছে। এগুলি নোডের মতো কাজ করবে, শহর যে নোড, যেইগুলি পাড়া মহল্লা বলি, মহল্লার যে মিলনস্থল সেইগুলি তৈরি হচ্ছে। যেমন এই ব্রিজের দু মাথায় যে ওভারপাসের তলায় যে স্পেসগুলি, এগুলি মিটিং প্লেস, দেখা যাবে যে ওই এলাকার লোকজন এখানে মিলিত হচ্ছে, বিভিন্ন লোক একটা ঠিকানাও খুঁজে পাচ্ছে।
ধানমন্ডি 27 নম্বরে আছে ইস্পাতের কান্না, রিক্সা চালকের জীবনের কষ্ট নিয়ে লেখা ভাস্কর্য আর কি। এভাবে আমার ঢাকা শহরের প্রায় 20টা, আর একটু ভিতরে গেলে যেমনি বিটিআর বা ক্যান্টনমেন্ট এরকম জায়গাতে গেলে আরও 70-80টা ভাস্কর্য আছে। আমার টার্গেট ছিল যদি নিম্ন মধ্যবিত্ত রিক্সাওয়ালা, শ্রমিক, সিএনজি ড্রাইভার, এই শ্রেণীটা যেন শিল্পকর্ম সম্বন্ধে একটু ভালো জ্ঞান পায় বা ভালোবাসতে পারে, সেজন্য চেষ্টা করা, যার ফলে আমি একবারে সাধারণ মিডিল ক্লাস বা এই ধরনের শ্রেণীর দেখার উপযোগী স্থানে এই ভাস্কর্যগুলো নির্মাণ করেছি। এটি একটি কম্বাইন স্ট্রাকচার, গার্ডার এবং ঝুলন্ত ব্রিজ দুটো মিলিত একটা ফসল, এবং এটি অন্য একটা দৃষ্টিতে দৃষ্টিনন্দন ব্রিজ। শহরের ভিতরে যে ব্রিজ স্ট্রাকচারের ধারণা, এটা মোর স্কাল্পচারাল আর্কিটেকচারালি ইঞ্জিনিয়ারিং সেন্সে, এবং এখান থেকে হয়তো বা ভবিষ্যৎ প্রজন্ম আরও নতুন ধরনের স্ট্রাকচার ধারণা তৈরি করে আরও নতুন নতুন কাজ করার সুযোগ তৈরি হবে। ঢাকাতে প্রচুর জায়গা এখনও আছে, আমার মনে হয় যে প্রতিটা আর্টিস্ট যদি এগিয়ে এসে একটা দুটা করে ভাস্কর্য করত, ঢাকা শহর বা আশপাশটা অনেক সুন্দর হতো। ভবিষ্যতে আমাদের শহরগুলি যে কীভাবে তৈরি হবে তার একটি মডেল এক্সারসাইজ বলতে পারি, এবং এর মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনাগুলি আরও সহজতর হবে এবং আরও এগিয়ে যেতে পারবে আমাদের শহর সুন্দরভাবে গড়ে তোলার জন্য, এবং শহরের নাগরিক তাদের ভবিষ্যৎ, তাদের জীবনমান তৈরি করার ক্ষেত্রে ইন্সপায়ার্ড হবে এবং শহরকে আরও ভালোবাসতে শিখবে।